এসেছো তুমি মেয়ে, আমাকে যে চর দিয়েছিলে মনে আছে? যাও ভাগো এখান থেকে। শোনো মেয়ে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এ চাঙ্কুকের কথা শুনে হেসে দিল, তারপর হেসে দৌড়ে এসে চাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরল। চাঙ্কুক এর হাত দুটো ধরে খিলখিল করে হাসছে। চাঙ্কুক ভাবল, ভাবলাম ও আমার কথাগুলো সিরিয়াস ভাবে নেবে, কিন্তু না, ও আমার মজা করে বলা কথাগুলো মজা হিসাবে নিয়েছে। তখন চাঙ্কুক গাইতে শুরু করলো। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালে যাবে, জোরে গলে যাবে যে বরফ গলে না, আমি গলা বেঁচে খাবো কানের আশেপাশে, রবো ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না, কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। এ বললো, যাওয়া লাগবে না বাজে স্বভাব, আমার এই বাজে স্বভাবওয়ালা চাঙ্কুককেই চাই। চাঙ্কুক বলল, ও তাই? দে বলল, হুম। চাঙ্কুক বলল, আচ্ছা চলো আজকে আশ্রমের বাচ্চাদের সাথে নাস্তা করব। দে বলল, আচ্ছা ঠিক আছে চলুন। তারপর ওরা দুজন আশ্রমে যায়। আশ্রমে যেতেই কতগুলো বাচ্চা এসে চাঙ্কুক আর তের হাতে পায়ে ধরে বসে পড়ল। চাঙ্কুক নিচে হাঁটু গেড়ে বসে কতগুলো বাচ্চার গাল টিপে দিল, তারপর ওদের পাশে বসলো। চাঙ্কুকরা এসেছে শুনে ম্যানেজার আর বাকি কয়েকজন এসেছে, তাদের জন্য ভালো খাবারের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তখন চাঙ্কুক বাচ্চাদের সাথে খেলতে খেলতে বলল, সবার জন্য যেন একই খাবারের আয়োজন করা হয়। তখন শারুপ আঙ্কেল দরজায় দাঁড়িয়ে চাঙ্কুক আর তের দিকে মুচকি এসে তাকিয়ে রইল। তাদেরকে দেখে মুগ্ধ হচ্ছেন তিনি। তিনি বললেন, আজকে যদি জিনমা থাকতো তাহলে খুবই ভালো হতো, সবই আছে, শুধু জিনমায়ের খামতিটা রয়ে গেছে। চাঙ্কুক একটা ছোট পুচকিকে উপরে তুলে ঘোরাতে ঘোরাতে বলল, মা আছে তো, ওর মধ্যেই মা আছে, এই বাচ্চাগুলোর মধ্যে মা আছে, ওদের মধ্যেই আমার মা আছে, ওরা তো এখনও ছোট, কোনো পাপ কাজ করেনি। আমার মায়ের দুইটা প্রাণ ছিল, একটা আমি আর একটা এই আশ্রমের সবগুলো বাচ্চারা। দেখুন না ও হাসছে, তার মানে আমার মাও হাসছে, এদের দিকে তাকালে আমি আমার মাকে দেখতে পাই। তে বাইরের দিকে দাঁড়িয়ে একটা পিলারের সাথে হাত রেখে ডোবাটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে তার মাথার ভেতর যেন কীরকম চিনচিন ব্যথা হতে লাগলো, উল্টে পাল্টে যেতে লাগলো মাথার ভেতর, সে একটু নড়ে চড়ে উঠলো। তখন চাঙ্কুক এসে বলল, তে তুমি এখানে কি করছো, এসো চলো নাস্তা করবে। তখন তে চাঙ্কুকের হাত ধরে বলল, একটা জিনিস চাইবো দেবেন? চাঙ্কুক বলল, হুম বলো। তে বলল, এই ডোবাটা আমার নামে করে দিন না। চাঙ্কুক বলল, কেন কি করবে তুমি এখানে? তে বলল, আমি এখানে মাটি ফেলে তারপর এখানে একটা পার্ক তৈরি করব আশ্রমের বাচ্চাদের জন্য। এই আশ্রমে তো ভালো করে খেলার কোনো সুবিধা নেই, তাই আমি ওদের জন্য একটা পার্ক তৈরি করব। চাঙ্কুক বলল, আর? তে বলল, আর কোনো মা বাবা যেন তাদের সন্তানকে, অবৈধ সন্তানকে এখানে ফেলে যেতে না পারে, তারা কে যেন ডোবায় ফেলে যেতে না পারে, তারা যেন তাদেরকে পার্কে ফেলে যায়, তাহলে তারা বড় হলে কেউ তাদেরকে বলতে পারবে না যে তোমাকে ডোবায় ফেলে গিয়েছিল তোমার মা বাবা, তারা বলবে তোমাকে পার্কে ফেলে গিয়েছিল তোমার মা বাবা, একটু হলেও তো তার সম্মানটা থাকবে, তাই না? চাঙ্কুক তখন তের মাথা ধরে তাকে কাছে নিয়ে আসলো, তারপর বলল, আচ্ছা আমি এখানে পার্ক তৈরি করে দেব। তে বলল, ধন্যবাদ। তারপর তে আর চাঙ্কুক নাস্তা করে নিল। নাস্তা করে বেরোতেই দেখলো জিমিন আর সুগা এসেছে আশ্রমে। তখন সুগা বলল, কিরে চাঙ্কুক তুই রিসর্টে কবে যাবি, আমার তো আর তর সইছে না। চাঙ্কুক বলল, তুই বললে আজ বিকালেই রওনা হব, রিসর্ট কাছেই, এখান থেকে 10 মিনিটের পথ। তখন জিমিন বলল, আচ্ছা ভাইয়া এখন তো আমরা সকালে নাস্তা করেছি, তাহলে এখন বের হলে কেমন হয়? চাঙ্কুক বলল,
জিমিন, আজকে তো আমাদের বউ ভাত। তারপর সুগা বলল, ও হ্যাঁ ঠিকই তো আছে। তারপর ওরা চারজনে রওনা হলো। সেই সরু রাস্তা দিয়ে ওরা চারজন হাঁটতেছে, সুগা জিমিন সামনে, জাঙ্কু কাটতে পেছনে। রাস্তাটার দুই পাশে ঝাউ গাছে ভরা, আর পাশের ক্ষেতগুলোতে ধান লাগানো, রাস্তাটা মাটির। সুগা ছবি তোলায় ব্যস্ত, জিমিন একটা পকেট মিররে তার আইব্রো ঠিক করছে, জাঙ্কু সেন্টার ফ্রেশ চেপচ্ছে আর পকেটে হাত দিয়ে হাঁটছে। এ আনমনে কি যেন ভাবতে ভাবতে হাঁটছে, হঠাৎ কাদায় পা লেগে পড়ে যেতে নিলেই জাঙ্কুক থেকে ধরে ফেলল। তে তাকিয়ে দেখল জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে রয়েছে। তারপর তে মুচকি এসে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ওরা চলে আসলো বাসায়। আসতেই দেখল অনেক মেহমানরা চলে এসেছে। তে তাড়াতাড়ি করে তার ঘোমটাটা টেনে মাথায় দিয়ে দিল। সব মেহমানরা তের থুতনি ধরে টেনে টেনে বলছে, বাহ মাশাল্লাহ খুব সুন্দর তো। তে দাঁত কিলে তাকিয়ে আছে ফুপি আর বাকি সবার দিকে। তখন ফুপি বলল, বাহ তে তুমি তো খুব সুন্দর একটা কোমরের বিছা দিয়েছো, দেখতে খুব সুন্দর বিছাটা। তখন জাঙ্কুক পাশ থেকে লাফাতে লাফাতে বলে উঠল, খুব সুন্দর তাই না ফুপি, খুব কিউট আছে কিন্তু। ফুপি বলল, কিরে তুই এরকম লাফাস কেন? ও আচ্ছা, তাহলে তুই এটা দিয়েছিস দেখে। জাঙ্কুক বলল, জি আমি দিয়েছি। ফুপি বলল, বাহ মাশাল্লাহ নজর আছে দেখা যাক তোর। তখন জাঙ্কুক বলল, বিছাও বউও দুটোই সুন্দর। বৌভাতের অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছে সুগা ইউনো আর জাহুপের জন্য। তারা লুঙ্গি ডান্স দিয়েছে আর ঘোড়ার গাড়ি নিয়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করেছে আর ঘুরেছে। তাদের ইচ্ছা অবশেষে পূর্ণ হলো। বিকেলের দিকে জাঙ্কুক তে সুগা জিমিন, জাঙ্কুকের বাবা আরএম আর বাকি সবাইকে বিদায় জানিয়ে রওনা হলো রিসোর্টের দিকে। রিক্সায় বসে তে বাহিরের ঝাউ গাছগুলোর দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক তো গালে হাত দিয়ে তের দিকেই তাকিয়ে আছে। তখনই জাঙ্কুকের মনে পড়লো ডক্টরের কথা, তাই সে ডক্টরকে কল করলো। ওমা ডাক্তারের কলই এখন নট রিজেবল বলতেছে। তারপর জাঙ্কুক আর কল করলো না। পরে তারা রিসর্টে পৌঁছে গেল। রিসর্টে যেতেই তে দেখতে পেল রিসর্টটা 2 তলা কমলা রঙের। তারপর দেখতে পেল একটা বট গাছ রিসর্টের উপর দিয়ে গেছে। তে ওইদিকে তাকালো 2 তলার দিকে। তাকাতেই দেখল যে ওই 2 তলার বারান্দা থেকে বট গাছটাকে অনায়াসে ছোঁয়া যায়। জাঙ্কুক তে তাকানো দেখে সেই রুমের চাবিটাই নিয়েছে যেটা থেকে বট গাছটা ছোঁয়া যাবে। সুগা জিমিনও ওপরে 2 তলায় রুম নিয়েছে, তবে তারা বাম পাশের ইউনিট নিয়েছে, জাঙ্কুকরা ডান পাশের ইউনিট নিয়েছে। সামনে একটা মাঠ আছে সবুজ ঘাসে ভরা, মাঠটা দেখতে খুবই সুন্দর। জিমিন বট গাছ খেয়াল করেনি, বট গাছটা খেয়াল করলে সে ডান পাশের ইউনিট নেওয়ার জন্য পাগল হয়ে যেত। তারপর তারা সবাই তাদের রুমে গেল। তে রুমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে ডিরেক্ট বারান্দায় চলে আসলো। এসে দেখতে লাগলো বট গাছটা, উঁকি দিয়ে দেখলো বট গাছের শেষ সীমানা কতটুকু। তারপর দেখতে পেল সিঁড়ির মতো ডিজাইন করা মনে হয়। তারপর সে হাত দিয়ে দেখলো কিরকম শক্ত পুক্ত। দেখে সে খুশি হয়ে জাঙ্কুককে ডাকতে যাবে, তখনই দেখলো জাঙ্কুক লাফ দিয়ে গাছে উঠে গেছে, তে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। জাঙ্কুক বলল, আসো তুমিও আসো, কি হলো ভয় পেলে নাকি? তে বলল, না আমার ভয় করে আমি যাব না। জাঙ্কুক বলল, কিছু হবে না আসো আমি আছি না। তারপর জাঙ্কুক তার হাত বাড়িয়ে তেকে একটানে তার কাছে নিয়ে আসলো। বট গাছটায় একজনের দাঁড়ানোর জায়গা আছে, সেখানে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর তে কোনোরকম জাঙ্কুককে ঝাপটে ধরে দাঁড়িয়ে আছে। তখনই জাঙ্কুক বলে উঠল, তে দেখো সাপ। সাপের কথা শুনতেই তে ভয়ে জাঙ্কুককে আরও শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক এবার হেসে দিল। তে বলল, হাসছেন কেন, তাহলে মিথ্যা বলছেন? জাঙ্কুক বলল, মজা করছি। এটা শুনে তে জাঙ্কুককে কিল ঘুষি মারতে লাগলো। জাঙ্কুক আস্তে আস্তে বলল, মনে হয় দরজায় কেউ নক করতেছে, চলো আমরা চলে যাই। তারপর ওরা গিয়ে দরজা খুলল।
দরজা খুলতে দেখলো সুগা। সুগা হাফ প্যান্ট, গেঞ্জি আর সানগ্লাস পরে আছে, পায়ে স্যান্ডেল, হাতে ফুটবল। জাঁকুক বলল, কে রে সুগা, তোর আবার কী হলো? তুই এরকম শুটকি মাছের মতো কুজো হয়ে আছিস কেন? সুগা বলল, ধুর হারামি চুপ থাক, চল খেলতে যাব। জাঁকুক বলল, খেলবো কই? সুগা বলল, রিসোর্টের চারপাশে খোলামেলা জায়গা আছে, চল সেখানে আমরা দুজন ফুটবল খেলবো। জাঁকুক বলল, তাহলে গোলকিপার কে হবে? সুগা বলল, আরে আমাদের বৌরা আছে না। জাঁকুক বলল, সুগা তোর মাথা গেছে নাকি? তে যে অসুস্থ সেটা তোর মনে নেই? তখন তে বলল, ভাইয়া আমি একটা বলি। সুগা বলল, বলো। তে বলল, চলেন আমরা কানামাছি খেলি। তখন জিমিন এসে বলল, চলো আমরা কানামাছি খেলবো। ব্যাস তারপর তারা বেরিয়ে আসলো চারজন। তে তার সাথে করে একটা ওনা নিয়ে এসেছিল। তখন জাঁকুক সেন্টার ফ্রেশ চেবোতে চেবোতে বলল, প্রথমে কার চোখ বাঁধা হবে? তখন সুগা বলল, তোরা সবাই গোল হয়ে লাইন হয়ে দাঁড়া, দেখছি। তারপর সুগা কাউন্ট করতে শুরু করলো, অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ব্যাস জিমিন এটা বলে সুগা হেসে দিল। জিমিন বলল, ধুর। জিমিনকে চোখ বেঁধে দেওয়া হয়েছে, সে চরকার মতো ঘুরছে। সুগা একটু পর পরেই জিমিনকে চিমটি কেটে পালাচ্ছে। একটু পর জিমিন জাঁকুককে ধরে বলল, এটা তো সুগা। তারপর চোখ খুলে দেখল জাঁকুক দাঁত গেলিয়ে তাকিয়ে আছে আর সুগা রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলল, কি হলো জিমিন, তুমি আমাকে চিনতে পারলে না? এটা বলে সুগা জিমিনকে দৌড়ান দিল। তারপর দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ল, হাঁপিয়ে দাঁড়িয়ে গেল দুজনে। তারপর আবার কিলাকিলি করে ফিরে আসলো। এখন সুগাকে বাধা হয়েছে, সুগা তেকে ধরতে যাবে। তখনই জিমিন এসে তার হাতটা দিয়ে দিল সুগার হাতে। সুগা বলল, এটা তো আমার জিমিন না, আমার জিমিনের হাত তো এত খসখসা না। তারপর সুগা গিয়ে তের হাত ধরল, ধরে বলল, হ্যাঁ এটাই তো আমার জিমিন। তখন জিমিন এসে বলল, তোর মাথা। তারপর সুগা চোখ খুলে জিভে কামড় দিয়ে দৌড় দিল, জিমিনও দৌড় দিল। জাঁকুক বলল, এই তোরা কি শুধু মারামারিই করবি? এখন তো আমরাই চোখ বাঁধলাম না। তারপর জাঁকুককে চোখ বেঁধে দেওয়া হলো। জাঁকুক কাউকে ধরতে যাওয়ার আগে সুগা এসে তার হাতটা জাঁকুকের হাতে দিয়ে ফেলল। জাঁকুক বলল, এই হাত আর গরিলার হাতের তফাত তো নেই, এটা নিশ্চয়ই সুগা হবে। সুগা বলল, কি এটা তুই বলতে পারলি? আমার হাত গরিলার মতো? তোর চোখ বাঁধাই থাক, তোর চোখ আর খোলা লাগবে না। যতক্ষণ পর্যন্ত তুই তেকে চিনতে না পারবি ততক্ষণ পর্যন্ত তোর চোখ বাঁধাই থাকবে, বুঝেছিস তুই? তখন জাঁকুক তের দিকে যেতে দিলেই জিমিন এসে জাঁকুকের সামনে দাঁড়িয়ে পড়ল। জাঁকুক জিমিনকে টাচও করল না। জাঁকুক বলল, জিমিন তুমি সামনে থেকে সরো। জিমিন তখন সরে গিয়ে তের পেছনে দাঁড়িয়ে পড়ল। জাঁকুক এগিয়ে গেল তের দিকে। তারপর জিমিন তার হাত দুটো তের হাতের নিচে দিয়ে এনে জাঁকুকের এদিকে বাড়িয়ে ধরল। এবারও জাঁকুক জিমিনের হাত ধরল না, সে সোজা তার হাতটাকে নিয়ে তের মুখ থেকে তার ঠোঁটে হাত দিল। তারপর ঠোঁটে হাত দিয়ে মুচকি এসে বলল, এটাই তে। তখন জিমিন অবাক হয়ে বলল, ভাইয়া কেমনে চিনলেন যে এটাই তে? লোকে তো হাত ধরেও চিনতে পারে না, আর আপনি কি না ঠোঁট ধরেই চিনে গেলেন? কীভাবে সম্ভব হলো? জাঁকুক বলল, আমি তে ঠোঁটে ধরে চিনতে পেরেছি, কারণ তে ঠোঁটে লিপস্টিক দেয়নি, তাই চিনতে পেরেছি। আর তে শ্বাস নিঃশ্বাসের সাথে আমি পরিচিত তাই। জিমিন বলল, ও আচ্ছা, সুগা দেখো, দেখে শিখো কিছু। সুগা বলল, জাঁকুক চল মাছ ধরবো পুকুরে। জাঁকুক বলল, চল। জিমিন বলল, তাহলে আমরা কি করব? সুগা বলল, তোমরা তাকায় তাকায় দেখো। তখন তারা দুজন রিসর্টের মালিকের সাথে কথা বলে দুটা জাল নিয়ে আসলো। তারপর দুইটা লুঙ্গি এনে লুঙ্গি পরে তারা দুজন উদম গায়ে পুকুরে নামল।
সে তো তাদের এরকম বেশি দেখে লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। সে তো চাঁকুককে এরকম বেশি আর কোনোদিনই দেখেনি। চাঁকুককে উদম গায়ে দেখলে তো তীর এমনিতেই শরীরে কাটা দেয়, আর এরকম বেশ তো কোনোদিনই দেখিনি, তাই তীর খুব লজ্জা করছে। লজ্জায় চোখটা বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলতেই সে চমকে গেল, তার সামনে একটা রুই মাছ ঝুলছে। তাকিয়ে দেখলো জাঁকুক বড় একটা রুই মাছ তীর সামনে ঝুলিয়ে ধরে রেখেছে। তখন তে বলল, এত বড় মাছ? জাঁকুক বলল, দেখতে হবে না, কার জামাই? তখন তে বলল, সুগা ভাইয়া, সুগা ভাইয়া ধরেনি? সুগা বলল, আমি ধরেছি তো, আমি তো জাঁকুকের থেকে আরও দু পা এগিয়ে, আমি তো একটা রুই মাছ। আর কথা শেষ না হতেই জিমিন বলে উঠল, দেখতে হবে না, কার জামাইটা? তখন সুগা বলল, আরে জিমিন, পুরো কথা না শুনে কেন কথা বললে? পুরো কথাটা আগে শুনো। তারপর আবার দাঁত কেলে বলতে লাগলো, আমি তো একটা রুই মাছ আর একটা তেলাপিয়া মাছের বাবু ধরেছি। এটা বলে সুগা হাসতে লাগলো। তখন জিমিনের রাগে সুগার মাথার চুল টেনে দিল। সুগা বলল, রাগও কেন, এটা ভাজলে খুব মজা করে খাওয়া যাবে, তুমি জানো? তে আর জাঁকুক হাসতে হাসতে হাঁটা দিল। তারপর তারা সবাই রিসর্টে ফিরে আসলো। এসে সেখানে যে রান্না করে তার কাছে মাছগুলো দিয়ে যার যার রুমে চলে গেল। তে শাড়িটা চেঞ্জ করে একটা থ্রি পিস পরে নিল গোসল করে, তারপর বারান্দায় চলে গেল। জাঁকুকও গোসল করতে গেছে। তে বারান্দায় গিয়ে বট গাছটার উপর পা ঝুলিয়ে বসে রইল। বসে এদিক ওদিক সব দিক তাকাচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। জাঁকুক ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় আসতে দেখলো তে পা ঝুলিয়ে বসে আছে। কিছুক্ষণের জন্য মনে হলো যেন জাঁকুকের সে তেকে হারিয়ে ফেলছে, তাই তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তের কোমর জড়িয়ে ধরে তাকে নিচে নামালো। তে বললো, আরে আরে কি করছেন? জাঁকুক বললো, কি করছি মানে? তোমাকে কে বলেছে এখানে রিক্স নিয়ে উঠতে, তাও আবার পা ঝুলিয়ে? এটা বলে জাঁকুক থেকে টানতে টানতে রুমে নিয়ে আসলো, তারপর ছেড়ে দিল। তে অসহায়ের মতো বসে আছে বেডে। জাঁকুক ল্যান্ডলাইনে কল করে বলল, দু কাপ চা আর বিস্কিট দিয়ে যেতে। জাঁকুক তাকে দেখলো, তে কাঁদো কাঁদো অবস্থা। জাঁকুক বলল, হাতটি ভাঙলে ভালো হতো না তোমার? এটা বলে জাঁকুক রাগে বারান্দার দরজাটা ঠাস করে লাগিয়ে দিল, তারপর জানালার সব পর্দাগুলো টেনে দিল। রুম কিছুটা কিঞ্চিৎ অন্ধকার হয়ে গেছে। তে এখনও জাঁকুকের মুখের দিকে তাকিয়ে আছে। তখন জাঁকুক এসে হঠাৎ করে তেকে তার কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তারপর পাঁচ মিনিট পর তেকে ছেড়ে আনার সামনে গিয়ে দাঁড়ালো। তে তো চমকে অবাক হয়ে তাকিয়ে আছে জাঁকুকের দিকে। এরকম আচমকা কিস করাতে তে ফ্রিজ হয়ে বসে আছে।